সরকারি তুলারাম কলেজ। নারায়ণগঞ্জে অবস্থিত এই কলেজটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজটি 1937 সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটিতে 17টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। ১৯৩৭ সালে নারায়ণগঞ্জের প্রখ্যাত শিক্ষাবিদ খগেন্দ্রনাথ চক্রবর্তী তুলারাম কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। প্রতিষ্ঠালগ্নে তিনি মাত্র 5 জন শিক্ষার্থী নিয়ে ক্লাস শুরু করেছিলেন। নারায়ণগঞ্জের পাট ব্যবসায়ী তুলারাম বসরাজের ছেলে এই কলেজ প্রতিষ্ঠার জন্য 25,000 টাকা দান করেন। এই অর্থে খগেন্দ্রনাথ চক্রবর্তী গড়ে তোলেন নারায়ণগঞ্জ উইমেন্স কলেজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে এই কলেজটি বন্ধ হয়ে যায়। যুদ্ধের পর খগেন্দ্রনাথ আবার কলেজ চালু করার উদ্যোগ নেন। এই কাজে তিনি শিক্ষা অনুরাগী ও পাট ব্যবসায়ী তুলারাম বসরাজকে সাথে পান। তুলারাম কলেজ নির্মাণের জন্য 1,00,000 টাকা দান করেন। দাতার নাম অনুসারে 1948 সালে নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে শুরু হয় তুলারাম কলেজ। 1980 সালে 1ই মার্চ কলেজটিকে সরকারিকরণ করা হয়। বর্তমানে সরকারি তুলারাম কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা প্রায় 18,000। এই কলেজে মোট 17টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। এগুলো হল কলা অনুষদের অধীনে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, অর্থনীতি, সমাজকর্ম এবং ইসলাম শিক্ষা। বাণিজ্য অনুষদের অধীনে বিভাগগুলো হল হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং এবং মার্কেটিং। বিজ্ঞান অনুষদের অধীনে বিভাগগুলো হল পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা। প্রায় 7.5 একর আয়তনের এই কলেজে ছাত্রীদের একটি হোস্টেল এবং ছাত্রদের জন্য একটি হোস্টেল রয়েছে। এছাড়া এই কলেজে ছাত্রছাত্রীদের পরিবহনের জন্য 2টি বাস রয়েছে। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 3,311 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 2,519 জন। পাশের হার 76.08%। জিপিএ 5 পেয়েছে 36 জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে 15 জন, ব্যবসায় শিক্ষা থেকে 19 জন এবং মানবিক থেকে 2 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 3, ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ 2.80 এবং মানবিক থেকে জিপিএ 2.50।